আসক্তি হইতেই দুঃখ আসে, কর্ম হইতে নয়। আমিও আমার ভাবি সকল দুঃখের কারণ, অধিকারের ভাব হইতেই স্বার্থ আসে এবং স্বার্থপরতা হইতেই দুঃখ আরম্ভ। আমরা যখনই বলি এটি আমার, তখনই সঙ্গে সঙ্গে দুঃখ আসিবে। এই শরীর তোমারও নয়, আমারও নয়, কাহারও নয়, এইগুলি প্রকৃতির নিয়মে আসিতেছে যাইতেছে, কিন্তু আমরা মুক্ত সাক্ষী স্বরূপ। প্রথমে নিজের ক্ষুদ্র আমিকে মারিয়া ফেল, তারপর সমুদয় জগৎকে আপনার করিয়া দেখো। জগৎ যতখানি আমাদের জন্য, আমরাও ততখানি জগতের জন্য। যদি ঈশ্বরে বিশ্বাসী হও, তবে বিশ্বাস করো যাহা কিছু তোমার মনে করো সবই তাহার। অভ্যাসই সিদ্ধির সমগ্র রহস্য। তুমি কি স্বার্থশূন্য? যদি তাই হও, তবে তুমি একখানি ধর্মপুস্তক না পড়িয়া এবং কোনো গির্জায় বা মন্দিরে না গিয়াও সিদ্ধ হইবে। কর্মযুগ, জ্ঞানযুগ, ভক্তিযুগ সকল যুগই মুক্তি লাভের সাক্ষাৎ উপায়। বিশ্বজগতে যাহা কিছু কাজ হইতেছে সবই একদিকে পূর্বকর্মের ফল মাত্র, আবার অপরদিকে এইগুলিই কারণ হইয়া অন্য ফল উৎপাদন করে। চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ সর্বদাই অনেক সদৃশ তরঙ্গ উৎপন্ন করে। এই জগৎ সেই অনন্ত সত্তার এতটুকু অংশমাত্র, একটি নির্দিষ্ট সাসে ঢালা, দেশ কাল নির্মিত্তে গঠিত। এইরূপে সাসে ঢালা অস্তিত্ব সমষ্টির নামই আমাদের জগৎ। মুক্তি হইতেই জগতের উৎপত্তি, বন্ধনে ইহার স্থিতি এবং অবশেষে মুক্তিতেই প্রত্যাবর্তন। সমুদয় ব্রহ্মাণ্ড সেই অনন্ত পুরুষের একটি কণা মাত্র। মুক্তি লাভ করিতে হইলে এই জগতের সীমা অতিক্রম করিয়া যাইতে হইবে। আমরা দেখিতেছি সমুদয় জগৎ কর্ম করিতেছে মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য। যতদিন না এই কোন স্থায়ী সত্তার প্রতি প্রবল আসক্তি ত্যাগ করিতে পারি, ততদিন জগতের অতীত সেই অনন্ত মুক্তির এতটুকু আভাসও পাইবার আশা আমাদের নাই।